বঙ্গোপসাগরের লঘুচাপের প্রভাবে টানা বৃষ্টিতে চট্টগ্রাম রাঙ্গামাটি সহ পার্বত্য অঞ্চলে পাহাড় ধস ও জলাবদ্ধতায় দুর্ভোগে পড়েছে জনসাধারণ। রাঙ্গামাটিতে একাধিক স্থানে পাহাড় ধস হলেও ক্ষয়ক্ষতি হয়নি। ঝুঁকিপূর্ণ এলাকায় বসবাসকারীদের আশ্রয়কেন্দ্রে সরিয়ে নিতে তৎপর রয়েছে প্রশাসনও। চট্টগ্রামে অতিবৃষ্টি আর জোয়ারের পানিতে তলিয়ে গেছে নগরীর নিম্নাঞ্চল। বঙ্গোপসাগরে সৃষ্ট লঘুচাপের প্রভাবে অতিবৃষ্টির কারণে রাঙ্গামাটি শহরের রিজার্ভ বাজার উন্নয়ন বোর্ড কার্যালয় সংলগ্ন পুরাতন বাস স্টেশন, শিমুলতলী, সাপছড়ি, মানিকছড়ি, দেবপুরছড়ি, ভেদবেদি সহ একাধিক স্থানে পাহাড় ধস হয়েছে। তবে তেমন ক্ষয়ক্ষতি হয়নি। জেলা প্রশাসনের পক্ষ থেকে আশ্রয়কেন্দ্রে যেতে মাইকিং করা হলেও ঝুঁকিপূর্ণ এলাকা ছাড়েনি বেশিরভাগ বাসিন্দা। অতিবৃষ্টির কারণে এরই মধ্যে রাঙ্গামাটি চট্টগ্রাম রাঙ্গামাটি খাগড়াছড়ি সড়কের একাধিক স্থানে সড়কের উপর পাহাড় ধসে ব্যাহত হচ্ছে যান চলাচল। জেলা প্রশাসন জানিয়েছেন ক্ষয়ক্ষতি রোধে মাঠে তৎপর রয়েছেন প্রশাসনের কর্মকর্তারা। কয়েকটা জায়গাতে বড় রকমের ল্যান্ডস্লাইড হয়েছে এবং কোনো কোনো জায়গায় সাইডশোল্ডার ভেঙে গিয়েছে এবং পাকা ড্রেন সহ ধসে গিয়েছে। এদিকে চট্টগ্রামে আজ ভোর 6টা পর্যন্ত 242 মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করেছে পতেঙ্গা আবহাওয়া অফিস। আর নিম্নচাপের প্রভাবে স্বাভাবিকের চেয়ে কয়েক ফুট বেড়েছে জোয়ারের উচ্চতা। টানা বৃষ্টি আর জোয়ারের পানিতে তলিয়ে গেছে হালি শহর, আগ্রাবাদ, সিডিএ, মুরাদপুর ও চকবাজার এলাকা। বৃষ্টি নেই অনেকক্ষণ, কিন্তু পানিটা সরছে না, যার কারণে আমাদের চলাচলের দুর্ভোগ হচ্ছে। পানিটা প্রত্যেক দিন আমাদেরকে কি অনেক কষ্ট দেয়, রাত্রে আমাদেরকে ঘুম হয় না কখন বাসায় পানি উঠবে। ভারী বৃষ্টিতে ধস রোধে নগরীর বিভিন্ন ঝুঁকিপূর্ণ এলাকায় পাহাড়ের পাশ থেকে সরে যেতে মাইকিং করেছে জেলা প্রশাসন। অনেকগুলো পরিবারকে আমরা সেখান থেকে সরিয়ে নিয়েছি এবং সর্বশেষ কালকে রাত পর্যন্ত আমরা 7টি আশ্রয় কেন্দ্রে আমরা বিভিন্ন লোকজনকে সেখানে শেল্টার দিয়েছি। এদিকে সোমবারও ভারী বৃষ্টির পূর্বাভাস দিয়েছে আবহাওয়া অফিস। পাশাপাশি সমুদ্র বন্দরগুলোতে বহাল রয়েছে 3 নম্বর সতর্ক সংকেত। শাহনাজ পারভীন, ইন্ডিপেন্ডেন্ট নিউজ।